হ্যালো বন্ধুরা, ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন অনুষ্ঠানের আনন্দ নিয়ে আজ আমরা এসেছি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজিয়েট স্কুলে। আমি কিন্তু শুনতে পাচ্ছি টিফিনের ঘণ্টা, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের বন্ধুরা ছুটে চলে আসবে, আর তাদের সাথে আনন্দে মাততে এখন ছুটে যাচ্ছি আমরাও। তোমাদের সব সুন্দর সুন্দর পরিবেশনা দিয়ে আমরা আমাদের আজকের আয়োজনটিকে সাজাবো। তো তোমরাই বলো, তোমরা প্রথমে কোন পরিবেশনাটি দিয়ে শুরু করতে চাও? সো চলো বন্ধুরা, যেহেতু আমাদের বন্ধুরা বলছে যে তারা গান দিয়ে শুরু করতে চায়, সো গানের ছন্দে ছন্দে তালে তালে আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। সূর্যাস্তে হো তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে হো তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপথের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। খুব সুন্দর, এখানে কেউ গান জানো? সকাতরে ওই করিছে সকলে শোনো শোনো পিতা, অহ
কানে শুনাও প্রাণে প্রাণে বঙ্গল ভারতা। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এক ভিখারি আরেক ভিখারিকে বলে, তুমি এত টাকা পেয়েছো, এত টাকা দিয়ে কি করবে? আরেক ভিখারি বলে, বসে বসে ভিক্ষা করতে ভালো লাগে না, আমি গাড়ি কিনে ভিক্ষা করব। মা গো আমায় দেখাস নে আর, জুজো বুড়ির ভয়, আজকাল আমি তোর আর ছোট্ট খোকা নই, কাজকর্ম লেখা পড়া খুব ফেলেছি শিখে, এখন থেকে মনটি দিব আবিষ্কারের দিকে। চাকরির ইন্টারভিউ দিতে এসেছে মোহাম্মদ আবুল কাশেম, রুমের মধ্যে প্রবেশ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আচ্ছা বলুন তো আপনার নামটা কি? স্যার আপনার সামনে যে ফাইলটা আছে ওই ফাইলটার মধ্যে আমার নাম লেখা আছে স্যার। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? থানার সামনে স্যার। থানাটা কোথায়? বাড়ির সামনে স্যার। আরে দুইটা কোথায়? সামনাসামনি স্যার। আচ্ছা বুঝলাম। আপনি আসলেন কিভাবে? স্যার আপনা আপনি স্যার। আচ্ছা বুঝলাম। আচ্ছা বলেন তো আপনাকে একটা সহজ প্রশ্ন করি, আমাদের এই যে অফিসের সামনে রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে? আল্লাহ আল্লাহ কি বলেন স্যার, রাস্তার কি অসুখ করছে নি যে রাস্তা হাসপাতালের দিকে যাইবো স্যার? আচ্ছা আপনাকে আরও কয়েকটা প্রশ্ন করি, বলেন তো কোন পাখি উঠতে পারে না? কোন পাখি স্যার? মরা পাখি। মরা পাখি স্যার, মরা পাখি মরে থাকে বলে ডানা উঠতে পারে না। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোককে চারে বড় বলে বড় সেই হয়, বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণটার, গুণেতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হতে হবে। আমার সোনা নদী জলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচুটা ঢালু তার পারি। মনে করো যেন বিদেশে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ মা পালকিতে চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। চল 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 উদ্ধবনে বাজে মা দল, নিম্ন উত্তনা দরুণি চল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। বন্ধুরা তোমরা কে কে নাচ করতে পারো হাত তোলো তো? কেউ পারো না, কিন্তু তোমরা না জানলেও কিন্তু আমার এক বন্ধু ঠিকই নাচ জানে, সো তার নাচটা কি আমরা দেখে আসবো? সো চলো বন্ধুরা দেরি না করে আমরা আমাদের সেই বন্ধুটির নাচটি উপভোগ করে আসি। কাটে না স্বপ্নের ঘোর, দুদুরে বুক
অতটা পারি না ভাই, আমাকে একটা শোনাবেন প্লিজ? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। রাখেন রাখেন, এই কবিতা আমি অনেক শুনেছি, এখন রাজনীতিবিদদের গলা একটু শোনান তো। আচ্ছা ভাই। ওই দেখা যায় তাল গাছ ভাই, হইছে হইছে ভাই, সমস্যা না ভাই। এই কবিতাটা যদি হুজুরদের গলায় শুনতে পারতাম খুব ভালো। আচ্ছা ভাই, আমি চেষ্টা করছি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই গানে বাদ করে বলো ভাই এই কবিতার রকস্টার তো গলা বলেন তো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, বন্ধুরা এই যে আমরা এত আনন্দ করছি, এই আনন্দ দেখে কিন্তু অনেক বড় বড় মানুষরা হিংসে করেন। আমিও বলে দিয়েছি যে শুধুমাত্র ঘরে বসে থেকে হিংসে করলে তো হবে না, আমাদের এই আনন্দ আয়োজনের মাঝে আসতে হলে এখানে এসে আমাদের সাথে গল্প করতে হবে। আর তাই আজ আমাদের মাঝে এসেছেন একজন সেলিব্রিটি গেস্ট। তোমরা জানতে চাও কে এসেছেন আমাদের মাঝে? আজ আমাদের মাঝে যিনি এসেছেন তিনি একাধারে অভিনেতা, চিত্রশিল্পী এবং তিনি কিন্তু ভাস্কর্য নির্মাণ করেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, তিনি আর্ট ডিরেক্টর হিসেবে 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ওয়েলকাম করছি আমাদের আজকের সেলিব্রিটি গেস্ট উত্তম গুহ, প্লিজ ওয়েলকাম। কেমন আছে তোমরা? বাহ, তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে আমার, কারণ একটি সময় তোমাদের মতো আমিও ছিলাম। তারপরে এসে আজকে ভালো লাগলো যে তোমরা ঢাকা কলেজিয়েট স্কুলে পড়ছো, তাই না? আমিও কুমিল্লাতে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে পাশ করেছি। এই যে কলেজিয়েট কলেজিয়েট মিলে গেল, তাহলে তোমাদের মনের সাথে আমার মন মিলে যাবে। স্যার, আপনার ছোটবেলায় স্কুল লাইফটা কেমন কেটেছিল? আসলে আমার স্কুল লাইফটা সত্যিই খুব ভালো কেটেছে। কেন জানো, আমরা খুব আনন্দ নিয়ে পড়াশোনা করতাম, খুবই দুষ্টামি করতাম, কিন্তু পড়াশোনাটা একেবারে পারফেক্ট। আপনি ছোটবেলায় কি টিফিন করতেন? আমাদের সময় তোমাদের মতো এত বার্গার স্যান্ডউইচ এটা সেটা ছিল না। গম দিয়ে চিনি দিয়ে ওরা এক ধরনের হালুয়া তৈরি করতো, ওটা দিত, অথবা এস আকৃতিতে একটি বিস্কুট পাওয়া যেত। আর যেদিন খুব ভালো টিফিন আমরা মনে করতাম দিবে, সেটা হচ্ছে আমাদের প্যাটিস আছে না, চিকেন প্যাটিস, চিকেন প্যাটিসটা দিত। তো সেদিন আমরা কিন্তু স্কুলটা ভুল করতাম না যে আজকে চিকেন প্যাটিস দিবে, সেই জন্য আমরা সবসময় উপস্থিত থাকতাম। স্যার, আপনি আপনার টিফিন টাইমটা কীভাবে কাটাতেন? আমাদের নিয়ম ছিল যেমন প্রথম 4টা ক্লাস হতো 10টা থেকে, 4টা ক্লাসের পর 45 মিনিট করে একটা ক্লাস হতো, তারপর আমাদের টিফিন আওয়ার। ওই সময় আমাদের ফুটবল খেলা হতো, ওই স্যার যখন বাঁশি ফু দিত, ফুয়ের সাথে সাথে আবার আমরা স্ট্রেট একদম স্কুলে ঢুকে যেতাম। স্যার, আপনি স্কুলে যেমন খুশি তেমন সাজাতে কী সেজেছিলেন এবং কী অভিনয় করেছিলেন? তখন তার এত মেকআপ ম্যান বা মেকআপ আর্টিস্ট ছিল না, আমরা তখন কচুরি পানার নিচের যে জায়গাটা ছিল কালো, সেটা আমরা লাগিয়ে আমরা মুক্তিযোদ্ধা সেজেছিলাম প্রথম। দ্বিতীয়বার করেছিলাম পাগল, কারণ আমি দুটা ছবি করেছি, তোমরা যখন কখনো দেখবা যে চিত্রা নদীর পারে তানবীর মোকাম্মেলের এবং তানবীর মোকাম্মেলের জীবনঢুলি, দুটোর মধ্যেই আমি পাগলের অভিনয় করেছি। তো আমি কেন জানি সে ছোটো থাকতে পাগল দেখতে আমার খুব ভালো লাগতো। রাস্তা দিয়ে যখন স্কুলে যেতাম পাগলরা কী করতো, আমি শুধু তাকিয়ে দেখতাম। সেই এক্সপ্রেশনগুলোই দিয়ে আমি ওই দ্বিতীয়বার আমি ইয়ে করেছি এবং দুবারই কিন্তু আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। স্যার, আপনার স্কুল জীবনে স্যার টিফিন টাইমের একটা মজার ঘটনা যদি স্যার একটু বলেন। কেউ হয়তো একটু ভাবুক ছেলে টিফিনটা রেখেছে, রেখে পরবর্তী ক্লাসের জন্য ওই জিনিসটা চিন্তা করছে যে কী করবো, টিফিনটাকে তো এখানে পাশে, আমি আস্তে করে ওর টিফিনটা নিয়ে খেয়ে ফেলতাম। স্যার, আপনার প্রিয় বিষয় এবং টিচার কে? প্রিয় বিষয় ছিল ছোটো থাকতে আমার ছবি আঁকা, পরবর্তী সময় আমি এই ছবি আঁকা থেকেই কিন্তু মাস্টার্স করেছি ফাইন আর্টসে। আর আমার যদি প্রিয় টিচার বলো, তোমরা জানো যে বাংলাদেশের বিখ্যাত আর্টিস্ট মুর্তজা বশির, তারপর যে মনসুরুল করিম ঠান্ডু, তারপরে এ কে এম কাইয়ুম, সমজিতা চৌধুরী, ওনারা সবাই আমার প্রিয় টিচার ছিলেন। স্যার, আপনার ছোটবেলার সবচেয়ে বেস্ট ফ্রেন্ডের নাম কি? প্রিয় যে বন্ধুটি ছিল সে আজ পৃথিবীতে নেই, ওর নাম হচ্ছে জাহিদ হোসেন রতন। স্যার, আপনার প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত কোন ক্লাসটি বেশি পছন্দের ছিল? বায়োলজি ভালো লাগতো, যে ওই ব্যাঙ কাটতে হতো আমার, এমনও রেকর্ড আছে আমি ব্যাঙকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে আবার সেই পরিপাক তন্ত্র সব দেখিয়ে আবার সেলাই করার আধা ঘন্টা পর সে ব্যাঙ হেঁটেও ওঠে।
সেই জন্য আমাকে স্যার খুব আদরও করতেন। পঞ্চম শ্রেণীতে আপনার রোল কত ছিল? আমার রোল নাম্বার ছিল আনলাকি 13। আপনার স্কুল জীবনের সবচেয়ে মেমোরেবল ডে কোনটা ছিল? আমাদের একটি দেওয়াল পত্রিকা বেরোতো, এই দেওয়াল পত্রিকায় আমরা যে যা পড়তাম স্কুল লাইফে, আমরা কবিতা লিখতাম, গল্প লিখতাম, এগুলা আমরা একটা বোর্ডে সাজিয়ে আমরা কম্পিটিশন থাকতো, কার কবিতাটা ভালো হবে, কার গল্পটা ভালো হবে, এটা একটা কম্পিটিশন থাকতো। এবং আমাদের স্কুলে বলা হতো যে এই দেওয়াল পত্রিকা যার কবিতাটা শ্রেষ্ঠ হবে তাকে উপহার দেওয়া হবে, এবং সেই উপহারটা ছিল বই। এবং আমি জীবনের প্রথম বই উপহার পেয়েছিলাম, সেটার নাম ছিল সূর্যমহল। আপনি কি আপনার ছোটবেলায় প্রত্যেকটি দিবসে কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আমি সব খেলাধুলাতে আমি অংশগ্রহণ করতাম। তোমার হকি বলো, ব্যাডমিন্টন বলো, ইভেন ক্যারাম বোর্ড খেলো তোমরা, ক্যারাম বোর্ড বলো, আর ফুটবল তো নিত্যদিনের খেলা ছিল। আর সব কিছু ছোটোখাটো লেখালেখি, দেয়াল পত্রিকা, আলপনা করা, এগুলো সব কিছুতেই আমি জয়েন করতাম। স্যার, 6 থেকে 10 পর্যন্ত আপনার কোন বেশি কোন সাবজেক্টটা কঠিন লাগতো? আমার সবচেয়ে কঠিন লাগতো অঙ্ক। স্যার, আপনি ছোটবেলায় কি কি দুষ্টামি করতেন? আমি সারাদিন গাছে উঠতাম, গাছ চড়ে আমি এক সুপুরি গাছ থেকে আরেক সুপুরি গাছ করতে 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 আরেক বাড়ির সুপুরি গাছ দিয়ে নামতাম। স্যার, আপনি কাকে আদর্শ হিসেবে মানতেন? আমি আমার মা বাবা সবচেয়ে হচ্ছে আমার সবচেয়ে আদর্শবান মানুষ। তুমি যখন প্রশ্নটা করলে, আমি এটা তোমাদের মধ্যে বলতে চাই, পৃথিবীতে সবচেয়ে আপন বন্ধু হচ্ছে যার যার মা এবং বাবা। আপনি যখন নাটক করতেন তখন কি আপনি নার্ভাস হতেন না? না, নার্ভাস কেন করবে? যখন তুমি মঞ্চে উঠবে ভাববা আমি রাজা, আমার থেকে এখানে কেউ ভালো অভিনয় করে না, অতএব নার্ভাসনেস চলে যাবে। নিশ্চয়ই তোমাদের টিফিন আওয়ার শেষ হয়ে যাচ্ছে, আমারও যাওয়ার সময় হয়েছে। আমি আবারও তোমাদেরকে বলি, তোমরা পড়াশোনাটা ঠিক রাখবে বাবা, আর মা বাবার কথা শুনবা, দেশকে ভালোবাসবা। বন্ধুরা, ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন অনুষ্ঠান থেকে এখন নিয়ে নিয়েছি খুবই ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হিন্দু মুসলমান গ্রামের নওজুয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায় রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, হিন্দু বাড়িতো যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, কে হবে মেম্বার কেবা গ্রাম সরকার, কে হবে মেম্বার কেবা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম, হায় রে আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম,
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বসা যখন হইত গাছের গান হইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বসা যখন হইত গাছের গান হইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান ঝাড়ি গান আনন্দের তুফান, বাউলা গান ঝাড়ি গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। পাবো নাম ছিল বাসনা সুখী হইতাম, করি পাবো না সেদিন আর পাবো নাম ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম, দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বন্ধুরা, আমি শুনলাম তোমরা নাকি গান নাচ কবিতা ছাড়াও অভিনয়ও জানো, কথা কি সত্যি? আমাদেরকে কি আজকে তোমরা অভিনয় করে দেখাবে? তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা অভিনয়টি দেখে আসি। পড়াতেছিলাম দা কাউ দা রিভার দা এরোপ্লেন বর্ষস তোরা রাশি দাঁড়া তো দাঁড়া তুই কোনটা বর্ষস কো স্যার মুই দা কুমির রচনা পড়ে আইছি স্যার কি রচনা দি কুমির অ্যালিগেটর হ্যাঁ কুমির রচনা দিছি সবুজ সবুজ কাঁচা কাঁচা ঘাস and puts out very gandhajukta gobor. The gobor is very useful. So one day, the cow got thirsty and go to the river. But sometimes, in the river, there is a long story strip. From head to lanja, it has amgata, jamgata, shikikata, kata, 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 kata. Kibole, amgata, jamgata. Tora ami guru disi, the cow disi, tukumi ruksuske. Nana, tora eda donjuto na. Tu nodi ko. Ah, nodi ko. Nodi? Ah, ko. The river is a domestic pani. এই খারাপ পানি না রে বেটা ওয়াটার ওয়াটার ও স্যার ওয়াটার লেইছিলাম দ্য রিভার ইজ এ ডোমেস্টিক ওয়াটার ইট হ্যাজ লটস অফ ফিশ ইট হ্যাজ রুই ফিশ কাতলা ফিশ ইলিশ ফিশ পাঙ্গাস ফিশ 150 টাকা কেজি সো ওয়ান ডে আওয়ার কাসিম কাকা ওয়াজ ক্যাচিং সাম ফিশ বাট সাবধান কাসিম কাকা ইন দ্য রিভার দ্যার ইজ এ লং সরিসৃপ ফ্রম হেড টু লেঞ্জা ইট হ্যাজ
আম কাটা জাম কাটা শিল কাটা 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 খারা 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 তুই তুই আবার কুমির ঢুকছস তোর আমি কুমির দিছি তোরে তোরে তুই এরোপ্লেন করে প্লেন এরোপ্লেন উড়ে না উড়ে উড়ে কবি ওড়ে তুই কুমির হইব না তুই ওইটা কর ওইটা 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 এই কথা কম উঠে দে উপরে দে যে উপরে দে আমি উপরে দে বড় বড় পাংখা এই এত কথা কে বলো স্যার দি এরোপ্লেন ইট ফ্লাইজ ওভার দ্য ওয়ার্ল্ড ফ্লাইজ ওভার আমেরিকা এই কই যাচ্ছিস বেটা কই যাচ্ছ কর রচনা কর So it has lots of chakka, and it has boro boro dana and a lomba lenza. So it crosses from the river. But sabdhan, in the river, there is a long sori strip from head to lenza. It has amkata, jamkata, shilkata, kata kata. We are our kumire dukto. বন্ধুরা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে এই স্কুলের শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনায় নয় পড়াশোনার পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অনেক বেশি পারদর্শী এই সকল শিক্ষার্থীদের দক্ষতার সাথে যারা সুনিপুণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সাথে কথা না বলে এই অনুষ্ঠানটি যেন অপূর্ণ থেকে যাবে বন্ধুরা আমরা এখন কথা বলছি এই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু সাইদ ভুঁইয়া স্যারের সঙ্গে স্যার আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক বেশি পুরনো এবং ঐতিহ্যবাহী তো আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে আমাদের যদি একটু বলতেন আজ থেকে 183 বছর পূর্বে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে এবং এই বিদ্যালয়টি এই পাক ভারত উপমহাদেশের মধ্যে প্রথম সরকারি ইংরেজি মাধ্যমের স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল শুধু তাই নয় আমরা অত্যন্ত গর্বিত এই স্কুল থেকে বহু জ্ঞানী গুণী লোক এখান থেকে পাস করেছেন এবং এই সুদীর্ঘ সময়ে বিভিন্ন সময়ে শুধু শিক্ষা নয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী গান কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন সহ বিভিন্ন কর্মকাণ্ড এখানে চলমান আছে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের ছাত্ররা পুরস্কৃত হয়েছে ধন্যবাদ স্যার আপনাকে আপনাদের আগামীর পথ চলা আরও অনেক বেশি সুন্দর হোক সেই কামনায় চ্যানেল আই এবং টিফিন টিফিনের পক্ষ থেকে একটি স্মারক উপহার ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে থাকবো না গো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে দেবীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে বন্ধুরা সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না তোমাদের সাথে আজ আমি এখানে এসে এত আনন্দ করেছি যে আমার তো ঘড়ি দেখার কথা মনেই ছিল না কিন্তু এখন আমার হুট করে মনে হলো যে টিফিনের সময় তো প্রায় শেষ হয়ে গেছে সো না চাইলেও আমাকে তো চলে যেতে হবে আর তোমাদেরকে আবার ক্লাসে ফেরত যেতে হবে তবে যেতে যেতে আমরা আমাদের নেক্সট যে পারফরমেন্সটি আছে সেটি দেখে নেব তবে কথা দিচ্ছি দেখা হবে পরের সপ্তাহে নতুন বন্ধুদের সাথে আবারও নতুন কোনো প্রতিষ্ঠানে ততদিন পর্যন্ত তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এবং টিফিন টিফিনের সাথেই থাকবে বাই বাই আমি দে সাগর মাঝি রে
ভুলে কহু ডাকে না বৈশাখের ওই রুদ্র স্বরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় ও সাগরে